আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানালাই সংবাদের সঙ্গে শহীদ হোসেন সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম অন্ধের মতো বিদেশে না ছুটতে বলেছেন প্রধানমন্ত্রী করোনায় কাজ হারানোদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসার পরামর্শ সারা দেশে বিদ্যালয়গুলোতে চলছে বই বিতরণ কার্যক্রম সীমিত পরিসরের মধ্যে উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা দেশে করোনা সংক্রমণের হার কমছে ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সংক্রমণ কম বলছেন বিশেষজ্ঞরা এবং রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তরের উদ্যোগ শিগগিরই বললেন মেয়র আতিক রাস্তা ও খাল দখলদারদের প্রতি হুঁশিয়ারি ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনেই ফিট সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম এখন যে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে বিদেশ যেতে ইচ্ছুকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় অর্থ উপার্জনের জন্য বিদেশে অন্ধের মতো না ছুটতে বলেছেন প্রধানমন্ত্রী করোনা মহামারীতে কাজ হারানো প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নিরাদ্রি শেখরের রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটির বেশি বাংলাদেশি কাজ করছে বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য তো বটেই বিশেষ করে করোনা মহামারীতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান এমন প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জানান প্রবাসীদের কল্যাণে ৭০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হয়েছে যারা যেতে চান তাদের তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন ইতিমধ্যে যারা ফিরে এসেছেন আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন যখন তখন বিদেশে যখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন আর এখনো আপনাদের সে সুযোগ আছে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজে ছোটখাটো ব্যবসা করতে পারেন নিজের পায়ে দাঁড়াতে পারেন কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি সেটাই হচ্ছে সবথেকে বড় কথা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হতে বলেছেন সরকার প্রধান যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থা ঠিকমতো হচ্ছে কিনা তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে সেই জন্য এই ক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করবো যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে ভাবি যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায় সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান সেটাই আমরা চাই অনুষ্ঠানে প্রবাসীদের সন্তানদের শিক্ষা বৃত্তির চেক এবং প্রবাসী সিআইপিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা সারা দেশে স্কুলে স্কুলে চলছে বই উৎসব করোনা মহামারীর কারণে সীমিত পরিসরের মধ্যে আনন্দ নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তারা বলছেন করোনা সংকটের মধ্যেও বই পাওয়ায় অনেক খুশি তারা মোস্তফা মল্লিকের রিপোর্ট ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে করোনা মহামারীর কারণে সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে আশঙ্কা থাকলেও তা দূর করে ৩১ ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বই বিতরণ কার্যক্রমের জন্য খোলা হয় বিদ্যালয় প্রতি শ্রেণীতে ৩ দিন করে দেয়া হচ্ছে বই
চলবে 12 জানুয়ারি পর্যন্ত। এই বইটা এখন আমাদের পড়ালেখার উপকার হবে। এখন এতদিন তো বই দেয় না, আজ এই মাসে বইটা দিয়েছে, অনেক আনন্দ লাগছে। আজকে প্রথম দিন আমরা এই যে সবাই একসাথে হলাম, আমার অনেক আনন্দ লাগছে। মানে অনেকদিন পর স্কুলে আসতে পারলাম, এই করোনার জন্য তো স্কুলে আসতে পারি না, অনেকদিন পর আসলাম, ভালো লাগতেছে। শিক্ষকরা বলছেন বই বিতরণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন একটা করে সেকশন দুই শিফটে আমরা বই দিচ্ছি, এইভাবে বাচ্চারা বই পাচ্ছে, আনন্দ করছে, তখন মনে হয় আমার জীবনে আর কোনো কিছু প্রত্যাশা নাই। বাচ্চারাও আনন্দ, আমরাও আনন্দ, আমরাও খুশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলে প্রয়োজনে তারা বই বিতরণের সময় বাড়াতে পারে। বিশ্বের উন্নত কিছু দেশ বইয়ের সঙ্গে জুতা, মোজা, এমনকি ব্যাগও দিয়ে থাকে। তবে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, বেশি সংখ্যক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সবগুলো পাঠ্য বই তুলে দিয়ে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে বই নিতে এসে শিক্ষার্থীরা বলছে, করোনার মতো এমন কালো থাবার মধ্যেও এই যে নিজের হাতে এসে বইটি গ্রহণ করলো, এই আনন্দ কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না। ঢাকার মিরপুরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। শীতে সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করা হলেও দেশে কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত কমছে। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন এই মৌসুমে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য ভাইরাসে মানুষ আক্রান্ত হয়, করোনা আক্রমণ করতে পারছে না। সংক্রমণের হার 5-এর নিচে নামলে তারা মহামারী থেকে স্বাভাবিক পরিস্থিতি শুরু বলে মনে করতে চান। মিথিলা নাজরীন জানাচ্ছেন বিস্তারিত। শীতে করোনার সংক্রমণ বাড়বে, আগে থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছিল, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয় সরকারি সহ সকল পর্যায়ে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সংক্রমণের হার কমতে থাকে, বর্তমানে তা 10-এর নিচে। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন এ সময় প্রকৃতিতে থাকা অন্যান্য ভাইরাস মানুষের শরীরে নতুন ভাইরাস ঢুকতে দিচ্ছে না। শীতকালে এই ভাইরাসগুলো আমাদের পপুলেশনের মধ্যে খুব মানে ইনফেকশন হয়, ইন্টারফিয়ারেন্স বলে একটা কথা আছে, অন্য ভাইরাস সেখানে ঢুকতে দেয় না, মানে বাধা দেয়। শিশুদের জন্য টিকা না থাকায় তাদের সুরক্ষার ব্যাপারে আলাদাভাবে ভাবার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এটা যদি 5-এর নিচে চলে যায় তখন আমরা বলবো যে এটা এন্ডেমিক লেভেলে চলে গেছে, তখন হয়তো বাচ্চাদের স্কুলে দেওয়ার চিন্তা করবো। কিন্তু একটা একটা এর মধ্যে একটা অসুবিধা হয়েছে কি, যে ভ্যাকসিনটা এখন পৃথিবীতে পাওয়া যাচ্ছে, সেই ভ্যাকসিনটা এখন বাচ্চাদের জন্য না, বস্তি এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ কম হওয়ার পিছনেও অন্যান্য ভাইরাসের উপস্থিতিকেই কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ইস্পানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। ফাইজার, বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিনে অনুমোদন দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। মার্চের শুরু থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পরিকল্পনা দেশটির। ব্রাজিল সরকার এখনও কোনো ভ্যাকসিনে অনুমোদন না দিলেও টিকা প্রদানে 3 কোটি সিরিঞ্জ ও সুই মজুদ রাখার কথা জানিয়েছে দেশটির মেডিকেল সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রথমে স্বাস্থ্যকর্মী ও পরবর্তী ধাপে গ্রামীণ এলাকায় বসবাস করা প্রবীণ জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ। মেক্সিকোর এই পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে চীনা ভ্যাকসিন ক্যানসিনোর অনুমোদন পাওয়ার উপর। ক্যানসিনো ভ্যাকসিনটির একটি মাত্র ডোজ এবং সংরক্ষণে তাপানুকূল ব্যবস্থার প্রয়োজন পড়ে না। রাজধানীর সড়ক ও খাল দখলদারদের দ্রুত সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বেগুনবাড়িতে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যানজট নিরসনে উত্তর সিটিতে 10টি ইউলোপ নির্মাণ শেষ হলে জনগণ এর সুফল পাবে। শিগগিরই রাজধানীর কারওয়ান বাজার সরিয়ে নেয়ার উদ্যোগের কথা জানান মেয়র। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট।
রাজধানীর যানজট জলাবদ্ধতা সহ নানান সমস্যা সমাধান করতে গিয়ে নগর কর্তৃপক্ষকে প্রতিনিয়ত প্রভাবশালীদের চোখ রাঙানির মুখে পড়তে হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে সেসব কথা জানালেন ঢাকা উত্তর সিটির মেয়র। তবে উন্নয়ন তৎপরতায় কোনো বাধা সহ্য করা হবে না বললেন তিনি। যারা অবৈধ দখল করছেন আপনারা নিজেরা চলে যান, নিজেরা চলে যান ভালোয় ভালোয়, না হলে কিন্তু আপনাদের পরিণতি হবে কিন্তু এই ভাষান থেকে এবং ইব্রাহিমপুরের মতনই। রাজধানীকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরে কারওয়ান বাজার ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র। ট্রাকগুলা কই দাঁড়াবে তা নিয়ে আমরা গতকাল গিয়েছিলাম আমাদের রেলমন্ত্রীর সাথে। কারওয়ান বাজার মুভ করতে গেলে যেই জায়গায় আমরা স্থানান্তর করব সেই জায়গাটাকে কিভাবে ঠিক করা যায়, বিএডিসির জায়গা ওখানে আছে মিরপুরে, এটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। মেয়র জানান নাগরিকরা যাতে সহজে তাদের অভিযোগগুলো জানাতে পারেন সেজন্য 10 জানুয়ারি মোবাইল অ্যাপ চালু করবে উত্তর সিটি কর্পোরেশন। মাসেলম্যানদের তৈরি লোকমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ রিপোর্ট জানিয়েছে অশোক লেন ইনফাত অটোস। বিরতি আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদের। ভাষাঞ্চরে উন্নত নতুন জীবনের মাঝেও নিজ জন্মভূমি মিয়ানমারের কথা ভুলে যাননি রোহিঙ্গারা। তারা বলছেন নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত হলে একেবারেই ফিরে যেতে চান রাখাইন রাজ্যে। এ সময়ের মাঝে সন্তানদের সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তুলতে ভাষাঞ্চরে বাস করতে চান তারা। ভাষাঞ্চর থেকে ফিরে জয়দেবের ভিডিওচিত্রে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের শিকার হয়ে ভিটেমাটি ও পরিবার ছেড়ে পালিয়ে বাঁচা মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে 2017 সালে বাবাকে হারিয়েছেন হামিদুল্লাহ। মরদেহটাও খুঁজে পাননি বাবার। সব ছেড়ে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ঠাই হয় বাংলাদেশে। এমন কি একটা ঘর বাড়ি নেই, ওখানে কেউ থাক, অনেক কষ্ট করে তখন আমরা চলে আসি। চলে আসার পরে সাপ ডিপে বাংলাদেশের লোকজন গিয়ে আমাদেরকে কাপড় পরে দেয়, অনেক তাদের তারা খাওয়া দাওয়া দেয়। মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যায় স্বজনদের হারিয়েছেন আবু তাহের ও সেনওয়ানা পরিবার। চারিদিকে গুলির শব্দ ও মানুষের আর্তনাদের মাঝে পাঁচ ছেলে মেয়ে নিয়ে পালিয়ে বাঁচেন। কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের কোন্দলের মাঝে আবারও অনিরাপদ হয়ে উঠেছিল তাদের জীবন। খুশি লাগে আর যখনও ডর নাই আর তুই আলাই রে ইথার আর আর রাজ্য মাইতে আইব হাইটে আইব ডর নাই। কক্সবাজারে যে ভয়টা ছিল সে ভয়টা এখানে নাই নাই, এখানে চিন্তা ছাড়া আর গুঞ্জাই ফেরির। উন্নত ও বিলাসী জীবন থাকায় রোহিঙ্গারা ফিরবেন না নিজ জন্মভূমি মিয়ানমারে। বিভিন্ন মহলে এমন প্রচারের সত্যতা পাওয়া যায় না রোহিঙ্গাদের মুখে। ভিটে মাটি আর ফেলে আসার সব স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাদের। তো চাই ফিরতে চাইলে তো কি যাই পারি না, এখন তো যুদ্ধ চলতে আছে এই জন্য যাই পারি না। মনে পড়ে বাংলাদেশের মা গরিয়রে স্বাধীন গরি রাখকে হেরিমা গরিয়র আর দেশ যদি রাখিলে আর যদি নিরাপত্তায় ফারি দুম না ফাইদ হইতে গেলে আর দেশত আর যাই। আপনার বাংলাদেশি আপনাদের কাট আছে, আমাদের তো কিছু নেই, আমাদের কোনো দেশও নেই কিছু নেই। আমাদের দেশ তো একটা মায়ানমার, আমরা ওইখানে জন্ম, আমাদের দাদা পাঁচ দাদা ওইখানে জন্ম। রোহিঙ্গাদের প্রথম দফা এখানে স্থানান্তরের ঠিক আগ মুহূর্তে বিবৃতি দিয়ে আপত্তির বিষয়গুলো তুলে ধরে জাতিসংঘ। তবে জাতিসংঘকে সাথে নিয়ে এখানে থাকা রোহিঙ্গাদের উন্নত জীবনমান নিশ্চিতের পাশাপাশি রাখাইন রাজ্যে তাদের টেকসই প্রত্যাবাসন করতে চায় সরকার। দুই দফায় এই স্থানান্তর প্রক্রিয়ার পর এ পর্যন্ত নতুন কোনো অবস্থান জানায়নি জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। কৃষি সংবাদ। নওগাঁ সদর উপজেলার দিঘলে বিলে অবৈধভাবে মাছ শিকার করছে একটি প্রভাবশালী চক্র। এতে বঞ্চিত হচ্ছে বিল পাড়ের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। প্রভাবশালী চক্রটি বিলের বড় একটি অংশ দখল নিয়ে রেখেছে। এবার প্রকৃতি সংবাদ।
দীর্ঘ সাত মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় এখনও জোয়ারে ডুবে যাচ্ছে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন। জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের উপর। এবার ইভেলে খেলার খবর।